ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ড, সময়টা আরো ভাবে বললে 1885 সাল। সেই সময়ে নিজের বাসস্থান দ্য গ্লেনে খুন হলেন এমা কেসি নামের একজন ধনী অবিবাহিতা মহিলা। খুনি গলা কেটে খুন করেছে তাকে। কে খুন করলো মিস এমাকে? দুর্দান্ত এক থ্রিলার গল্পের সন্ধান পাওয়া যাচ্ছে। একটু পরেই হয়তো আগমন ঘটবে শার্লক হোমস অথবা অন্য কোনো গোয়েন্দার, যদিও শার্লক হোমসের আবির্ভাব হয় এর আরও 2 বছর পরে, আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মাধ্যমে। যাই হোক, একের পর এক রহস্যের জট খুলবেন গোয়েন্দা প্রবল, খুনিও কম যাবে না, কিন্তু শেষ হাসি হাসবে গোয়েন্দাই। সব বাধা অতিক্রম করে ঠিকই ধরে ফেলবেন খুনিকে। কিন্তু এই গল্পে কোনো রহস্য নেই, কোনো টুইস্ট নেই, খুনি খুব সহজেই ধরা পড়ে গিয়েছিল। ইংরেজিতে এ ধরনের কেসকে বলা হয় ওপেন অ্যান্ড শর্ট কেস। এমা কেসির চাকর জন লি ছিল আসল খুনি। এ পর্যন্ত ঘটনাটা 8-10টা খুনের গল্পের মতোই থাকে। নিজের কোনো নিবুদ্ধিতায় ধরা পড়ে যায় খুনি, বিচার পর তাকে ঝুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, খেল খতম। আপনি যদি ভেবে থাকেন খেল আসলেই খতম, তাহলে আপনি অনেক বড় ভুল করেছেন। এরপর জন লির সাথে যা হয়েছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না, তার সবটাই আপনাদেরকে জানানো হবে। তবে তার আগে জন লি নামের খুনির অতীতে কিছুক্ষণের জন্য হেঁটে আসা যাক। জন লির আসল নাম জন হেনরি জর্জ লি, জন্ম 1864 সালে। স্কুল ছাড়ার পরে এমা কেসির বাড়িতে চাকরের কাজ নেয় সে। দ্য গ্ল্যান ছিল বাবা কম্ব নামের এক সাগরের নিকট এক গ্রাম। সেখানে বেশ কিছুদিন কাজ করে সে, তারপর নৌবাহিনীতে যোগ দেয়। সেখানে 3 বছর কাটানোর পরে ইঞ্জুরির অজুহাত দেখিয়ে তাকে বিদায় করে দেয় নৌবাহিনী কর্তৃপক্ষ। বিপদে পড়ে যায় জন। রোজগারের ব্যবস্থা না থাকায় খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছিল তাকে। তবে কর্নেল ব্রাউনলো নামের এক সামরিক কর্মকর্তার বাড়িতে একটি কাজ জুটিয়ে ফেলে সে। কিন্তু মাথায় বদবুদ্ধি চাপলে যা হয় আর কি, 20 পাউন্ড চুরি করে বসে সে, ধরাও পড়ে যায়। ফলে এক্সেটার জেলে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় জন। জেল থেকে বেরিয়ে কী করবে ভাবতে ভাবতে আবার দ্য গ্ল্যানে হাজির হয় সে। পুরনো চাকর আবার কাজে বহাল হতে চায় জেনে আপত্তি করেনি মিস কেইসো। এ পর্যন্ত সব ঠিকই ছিল। ঝামেলাটা শুরু হয় সেদিন যেদিন বাড়ির রান্নাঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় মিস কেইসকে। বীভৎসভাবে কেটে ফেলা হয়েছে মহিলার গলা, যেন তার উপরে প্রচণ্ড রাগ ছিল খুনির। শুধু তাই নয়, আগুনও লাগিয়ে দেওয়া হয়েছিল রান্নাঘরে, যেন পুড়ে বিকৃত হয় লাশটা। সবার সন্দেহ যায় জনের দিকে, কারণ খুনের সময় বাড়িতে জন ছাড়া অন্য কোনো পুরুষ ছিল না। আর খুনি যে একজন শক্তিশালী পুরুষ সে ব্যাপার নিশ্চিত ছিল প্রায় সবাই। কিছুদিন আগে বেতন কমানোর কারণে মিস কেসির উপরে খুব নাখোশ ছিল জন, আর হাতে একটা জখমও ছিল তার। এই জখমের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি সে। সেই সাথে আগের ক্রিমিনাল রেকর্ডের কারণ জন লি পরিণত হয় জন বাবা কম্বলিতে। মিস এমা কেসি খুন হন 1884 সালের 15ই নভেম্বর। বিচার হয় পরের বছরের 2রা ফেব্রুয়ারি। নিরেট কোনো প্রমাণ ছিল না জনের বিপক্ষে, তাই প্রায় 25 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। মজার ব্যাপার হচ্ছে জনের সৎবোনও এমার বাড়িতে কাজ করত, সে জনের বিপক্ষে সাক্ষ্য দেয়। এই পুরো সময়টা জন নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল, এমনকি তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এমন অসম্ভব দাবি করতেও ভুল হয়নি তার। কিন্তু মৃত পথযাত্রী মানুষের প্রলাপ ভেবে তার কথা গুরুত্ব দেয়নি কেউ। জনের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত হলো 23 ফেব্রুয়ারি। সেদিন সকালে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো জনকে। জল্লাদের নাম ছিল জেমস ব্যারি। সে নির্বিকার মুখে জনকে ট্র্যাপডোরের উপর দাঁড় করিয়ে গলায় দড়িয়ে পড়িয়ে দিল, তারপর হাত বাড়ালো লিভারের দিকে। সেই মুহূর্তে জনের মাথায় কী চলছিল তার আজ জানা সম্ভব নয়। হয়তো সারা জীবনের স্মৃতি ভেসে উঠেছিল তার সামনে, অথবা অপেক্ষা করেছিল চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসার। কিন্তু এসব কিছুই ঘটল না। লিভার টেনে ধরল জেমস। অন্য সময় সাথে সাথে লিভার ট্র্যাপডোর খুলে যায়, ঝুলে যায় অপরাধী। কিন্তু সবাইকে অবাক করে এবার আর খুলল না জনের পায়ের নিচের দরজা। বিরক্ত মুখে সামনে এগিয়ে এলো জেমস। ফাঁসির মঞ্চে কোনো সমস্যা হলো কি না দেখতে চায়।
কাজের সময় এমন সমস্যা ভালো লাগে? সরানো হলো জনকে, তারপরে আবার লিভার টানা হলো, দিব্যি খুলে গেল ট্র্যাপডোর। কয়েকবার এরকম করার পরে আর কোনো সমস্যা নেই বুঝতে পেরে জনকে নিয়ে আসা হলো আবার। দ্বিতীয়বারের মতো লিভার টানা হলো এবং দ্বিতীয়বারের মতো বন্ধ থাকলো ট্র্যাপডোর। আবার এগিয়ে এলো জেমস, এবার বিরক্ত নয়, সে এবার সে হতভম্ব। হচ্ছেটা কি? ট্র্যাপডোর খুলছে না কেন? লোকটা কি আসলেই নিরপরাধ? আবার শরণ হলো জনকে, এবার দীর্ঘক্ষণ সময় নিয়ে খতিয়ে দেখা হলো ফাঁসিঘাট। কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হচ্ছে কি না দেখা হলো সেটাও, তাও না। জনের শরীরে ওজন সমপরিমাণ বস্তা দিয়ে পরীক্ষা করা হলো, চমৎকার কাজ হলো। অর্থাৎ জনকে সরিয়ে লিভার টানা হলেই খুলে যাচ্ছে দরজা। আরেকবার মঞ্চে আনা হলো জনকে, এবারই শেষ। পরপর তিনবার ফাঁসির মঞ্চ থেকে কেউ বেঁচে গেলে তাকে সেদিন আর ফাঁসিতে ঝোলানো যাবে না। ফাঁসির দণ্ড মওকুফ করা যায় কি না তা ভেবে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষবারের মতো লিভার টানলো জেমস ব্যারি এবং এবারও জনের পায়ে নিচের দরজা খুলল না। তাজ্যবে খবর নিয়ে একজন দূত গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। যখন সে ফিরল তখন তার হাতে জনের সাজা মওকুফের চিঠি। মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল জন বাবা কম্বলি। টানা 22 বছর জেল কাটিয়ে 1907 সালে যখন সে মুক্তি পায় তখন তার বয়স 42। মুক্তির পরে তারকায় পরিণত হয় সে, পরিচিত পায় দ্য ম্যান দে কুড নট হ্যাং হিসেবে। জনের এক সৎ বোনের কথা বলা হয়েছিল, শেষ করার আগে সে সৎ বোনের প্রসঙ্গে ফেরা যাক। তার নাম ছিল এলিজাবেথ হ্যারিস। বিচার চলাকালে জনের বিপক্ষে সাক্ষ্য দিয়েছিল সে। জন বারবার দাবি করেছিল নিজের প্রেমিককে বাঁচাতেই এই কথা বলেছিল এলিজাবেথ। এবং জনের আরেক দাবি অনুযায়ী পরবর্তীতে এলিজাবেথ যখন মৃত্যুশয্যায় তখন নাকি এমাকে খুন করার কথা নিজ মুখে স্বীকার করে যায় জনের কাছে। আসলে কি জন খুন করেছিল মিস কেসকে, নাকি খুনি এলিজাবেথ ও তার প্রেমিক? ফাঁসি থেকেই বা জন বেঁচে গেল কীভাবে? এ কি একজন নিরপরাধের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, নাকি অন্য কারোর সাথে যোগসাযোগ করে ফাঁসির মঞ্চে কিছু একটা করেছিল সে, নাকি ফাঁসির মঞ্চের ত্রুটি শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি? কালের অতলে হারিয়ে যাওয়া এ প্রশ্নগুলোর উত্তর আর কোনোদিন পাওয়া যাবে না। ফাঁসির মঞ্চ থেকে জন বাবা কম্বলির বেঁচে ফেরাটা তাই টিকে আছে এক অমীমাংসিত রহস্য হিসেবেই।